প্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে আরও একটি নতুন ভিডিও পর্বে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আলোচনা করবো যে আপনারা অনেকেই কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে চাইছেন কিন্তু আপনাদের নিজেদের নামে কোনো জমি নেই তাই হয়তো আবেদন করতে পারছেন না কিন্তু আপনাদের প্রত্যেকের জন্য একটু সুখবর যে আপ আপনাদের নিজেদের নিজেদের নামে জমি না থাকলেও আপনারা প্রত্যেকে আবেদন করতে পারবেন এবং প্রত্যেক চাষি ভাইরা আবেদন করতে পারবেন এবং আপনারা সকলে এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে জমা দিতে পারলে আপনারা প্রত্যেকেই দশ হাজার টাকা পর্যন্ত আপনারা পেতে পারেন তো আজকে সেটাই আলোচনা করব যে আপনাদের নিজেদের নামে জমি না থাকলেও আপনারা কিভাবে আবেদন করবেন তার জন্য কোন ফর্ম ফিল আপ করবেন তো ইত্যাদি বিস্তারিত খুব সহজভাবে আমি আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ফর্মটি যে কৃষক বন্ধুর নতুন স্কিমের যে কৃষক বন্ধুর জন্য প্রকল্পের জন্য যে নতুন আবেদনপত্র সেটি তো এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন এর আগে আমি ভিডিও বানিয়ে চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারবেন তো যাদের নিজের নামে জমি রয়েছে তাদেরকে শুধুমাত্র এই ফর্মটি ফিল আপ করে জমা দিলেই আপনারা কৃষক বন্ধু প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন আর তারপরে হচ্ছে কি যাদের নিজেদের নামে কোনো জমি নেই তাদেরকেও এই ফর্মটা ফিল করতে হবে এবং তার সঙ্গে আরও একটি সি ঘোষণাপত্র ফর্ম ফিল করতে হবে তো সেটা বলে দিই তো এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন এর আগে ভিডিও আকারে দেওয়া রয়েছে আমি একটু আগেই বললাম তো আপনারা ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নেবেন যে এই ফর্মটি আপনাদেরকে কীভাবে ফিল করতে হবে এবং এই ফর্মটির সঙ্গে আপনাদেরকে আরও একটি যে ফর্ম ফিল করতে হবে সেটা হচ্ছে কি এই ফর্মটি এটা হচ্ছে কি যেখানে যেমন বলা হয়েছে দেখুন যে কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পের আবেদন করার জন্য সেই ঘোষণাপত্র অর্থাৎ কৃষক বন্ধু আবেদন করার জন্য আপনাদের একটি ঘোষণাপত্র এখানে উল্লেখ করতে হবে তো আজকে এটাই আলোচনা করব যে এই ফর্মটি আপনারা কিভাবে ফিল করবেন তো আপনারা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে আমি অর্থাৎ যিনি আবেদনকারী ওনার নাম লিখবেন তারপরে আবেদনকারীর পিতা বা স্বামীর নাম যদি পুরুষ আবেদনকারী হয় তাহলে পিতার নাম লিখবেন আর যদি মহিলা আবেদনকারী হন তাহলে ওনার স্বামীর নাম এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর আবেদনকারী গ্রামের নাম তারপর আবেদনকারী গ্রাম পঞ্চায়েত নাকি পৌরসভা এলাকায় বসবাস করছেন তো গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েতে ঠিক করবেন যে গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেবেন আর যদি পৌরসভা হয় পৌরসভায় ঠিক দিয়ে পৌরসভার নামটি এখানে লিখে দেবেন ওটা লিখে দেওয়ার পরে আপনি কোন ব্লকের মধ্যে পড়ছেন আপনার ব্লকের নাম লিখবেন আপনার থানা কি থানার নাম লিখবেন আপনার জেলা জেলার নাম এখানে লিখে দেবেন এগুলো লিখে দেওয়ার পরে এবার হচ্ছে কি এখানে দেখুন এখানে লিখে দেওয়া রয়েছে কি যে আপনি যে জমিটা চাষ করছেন সে জমিটা আপনি কিভাবে পেয়েছেন বা তো এখানে অপশান দেওয়া হয়েছে প্রথমে যেমন আমি মালিকানা বা নথিভুক্ত রায়ত্বের উত্তরাধিকারী বিষয় হচ্ছে যে হয়তো আপনার বাবা বা দাদুর জমি ছিল সেই জমিটা আপনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন বা আপনি বর্গাদার বা ভাগ চাষি তো যেটা প্রযোজ্য সেক্ষেত্রে আপনাকে এখানে বুঝে টিক দিয়ে নিতে হবে তো এখানে উদাহরণস্বরূপ যেমন বলা হয়েছে নথিভুক্ত রায়তের উত্তরাধিকারী অর্থাৎ তার বাবার কাছ থেকে সেই জমিটা উত্তরাধিকারী হিসাবে পেয়েছে তার জন্য ওই জায়গাটায় ঠিক করেছি তো আপনার যে অপশান হবে সেটা সিলেক্ট করবে এবং আপনার যে কৃষিযোগ্য জমি আপনি কতটা জমি চাষ করেন সেটা এই জায়গাটায় উল্লেখ করবেন সেটা হয়ে যাওয়ার পর এবার একটু নিচের দিকে আসবেন এখানে যে জমির বিবরণ রয়েছে প্রথমে যেমন দেখুন যে ক্রমিক সংখ্যা অর্থাৎ এখানে এক দুই তিন করে দুটো অপশান দেওয়া রয়েছে এখানে জমির বিবরণ দেবেন পরপর পরপর তো প্রথমে আপনার ব্লকের নাম লিখবেন আপনার কোন ব্লকের মধ্যে জমিটি তারপর আপনার মৌজা কোন মৌজার মধ্যে আপনার জমিটি আছে তারপর আপনার জমির যে জেএল নাম্বার আছে সেটা এখানে উল্লেখ করবেন তারপরে যে খতিয়ার নাম্বার কী আছে সেটা উল্লেখ করবেন আপনার জমির দাগ নাম্বার কি সেটা উল্লেখ করবেন তারপর আপনার যে চাষযোগ্য জমির পরিমাণ যতটা রয়েছে সেটা এখানে আপনাকে এক করে হিসাব করে লিখে দিতে হবে ঘরে তো এভাবে পরপরে আপনি এখানে দুটো জমির বিবরণ এখানে দিতে পারবেন তো এটা হয়ে যাওয়ার পর এখানে নিচ্ছে দেখো দেখুন এখানে কিছু অপশান বলা হয়েছে যেমন এক নম্বর অপশানটা বলি আপনি যদি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন তো আপনি কার থেকে জমিটা পেয়েছেন সেই ব্যক্তির নাম উল্লেখ করবেন এবং সেই ব্যক্তির সঙ্গে আপনার কি সম্পর্ক সেই সম্পর্কটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে দুই নম্বরে যেটা বলা হয়েছে দুই নম্বর অপশানের কথা বলি যে যদি আপনি বর্গা চাষি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার সেই জমির খতিয়ার নাম্বার এবং বর্গাটা কি নামে নথিভুক্ত হয়েছে সেটা ওখানে উল্লেখ করবেন তারপরে হয়ে যাওয়ার পর হয়তো আপনার কাছে দলিল রয়েছে সেই দলিলের বিস্তারিত বিবরণ এখানে দেবেন যে আপনার নিবন্ধ কত তো দলিলের নাম্বার কত সেই দলিলের নাম্বারটা এখানে দেবেন আর এবং তার সঙ্গে অবশ্যই আবেদনপত্রটির সঙ্গে সেই দলিলের জেরক্সটা এখানে জমা করবেন যদি আপনার মিউটেশন হয়ে থাকে তাহলে সেই মিউটেশন সার্টিফিকেট এখানে জমা দেবেন বা মিউটেশনের জন্য যদি আপনি দরখাস্ত করে থাকেন তো সেই দরখাস্ত জমা দেওয়ার যে রিসিভপত্র বা রসিদ সেই রিসিপটার এখানে একটা জেরক্স দিবেন এবং এখানে টিক দিয়ে দেবেন তারপর যদি আপনার কৃষি জমি পাটটা হয়ে থাকে তাহলে এই ঘরটাই ঠিক করে দেবেন আপনার যদি বনভূমির পাটটা হয়ে থাকে তো বনভূমির ঘরে এখানে ঠিক করে দেবেন তারপরে নিচের দিকে দেখুন অন্য নথি বলে বলা হয়েছে অন্য নথি বা এর সঙ্গে আপনি আর কী কী জমা দিচ্ছেন যেমন আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবই ইত্যাদি এখানে আপনি লিখে দেবেন ইত্যাদি হয়ে যাওয়ার পরে একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে দেখুন আবেদনকারী স্বাক্ষর যিনি আবেদনকারী করছেন ওনার স্বাক্ষর দেবেন আবেদনকারীর মোবাইল নাম্বার একটা চালু মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন তারপরে আপনি কোন স্থান থেকে আবেদন করছেন সেই স্থানের নাম লিখবেন তারপর আপনি কোন তারিখে আবেদন করছে সেটা উল্লেখ করে দেবেন তো এই ছিল সেই সই ঘোষণাপত্র ফর্ম ফিল আপটি তো এর আগেই বললাম যে যাদের নিজেদের নামে জমি আছে তারা শুধুমাত্র এই ফর্মটি ফিল আপ করলেই হয়ে যাবে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করা আর যাদের নিজেদের নামে কোনো জমি নেই বা উত্তরাধিকার সূত্রে জমি পেয়েছেন বা কোনোভাবে জমিটা আপনি পেয়েছেন বা চাষ করছেন সেক্ষেত্রে আপনাদের এই ফর্মটি তো ফিল আপ হবে তার সঙ্গে এই ঘোষণাপত্র এই ফর্মটিকেও আপনাকে ফিল করতে হবে তো দেখালাম যে কিভাবে ফর্মটি ফিল করবেন আশা করি বুঝতে পেরেছেন তো আপনারা এইভাবেই এবং এই কাগজপত্রগুলির সঙ্গে আপনার জমির বিস্তারিত বিবরণ জমির রেকর্ড দলিল জেরক্স এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনার ছবি এবং আপনার আরও যে সমস্ত বিবরণগুলো এখানে চাওয়া হয়েছে সেগুলো পরপর ডকুমেন্টগুলো জেরক্স করে এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে দেবেন তো ফর্মটি কোথায় পাবেন আপনার নিকটবর্তী এলাকায় যে দুয়ারে সরকার ক্যাম্প বসে সেই দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনি বিনামূল্যে সেখান থেকে ফর্মটি পেয়ে যাবেন আপনাকে সেই অরিজিনাল ফর্ম ওখান থেকে নিয়েই এভাবে ফর্মগুলো ফিল আপ করে আপনাকে জমা করতে হবে জেরক্স বা প্রিন্ট আউট ফর্ম কিন্তু অ্যালাও হবে না তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটিকে লাইক করবেন এবং এই চ্যানেলটি যদি আপনি প্রথমবার দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য কিভাবে সবাই আবেদন করবে তো সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ আপনাদের দিন শুভ